আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে আফগানিস্তানের প্রধান বিমানবন্দরের দায়িত্ব নিতে চায় তুরস্ক গোপন অভিযানে গোয়েন্দা কর্মকর্তা সহ তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা অবশেষে ইসরায়েলের স্বীকারব্দি ভারতে সমাবেশ করে মুসলিম হত্যার ডাক এবং ফ্রান্স প্রেসিডেন্টকে চর দেয়া সেই যুবক যা বললেন এবং যে শাস্তি দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে চায় তুরস্ক যুদ্ধবিধ্বস্ত দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রস্তাব দিয়েছে আঙ্কারা সংবাদ সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা বলেন কাবুল বিমানবন্দরের দায়িত্ব গ্রহণের জন্য তুরস্ক প্রস্তাব দিয়েছে এবং নিজেদের পক্ষ থেকে কিছু শর্ত রেখেছে যা নিয়ে মার্কিন ও নাটোর শীর্ষ নেতাদের আগামী সপ্তাহের বৈঠকে পর্যালোচনা করা হবে তাছাড়া গত সোমবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার তুরস্কের এই প্রস্তাবকে আফগানিস্তানের জন্য তাদের মিত্রদের বন্ধুত্ব রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা শর্ত সাপেক্ষে বিকল্প হিসেবে আখ্যায়িত করেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী আফগানিস্তানে তুরস্কের অবস্থান করা নির্ভর করছে চাহিদা মোতাবেক শর্তাদি পূরণ হওয়ার ওপর রাজনৈতিক অর্থনৈতিক ও যৌক্তিক সমর্থনের জন্যই বিভিন্ন শর্ত আরোপ করেছে আঙ্কারা হুলুসি আকার বলেন যদি তুরস্কের সব শর্ত পূরণ হয় তবেই তারা কাবুলের হামিদ কার্যায় আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করবে আগামী সোমবার অনুষ্ঠিত অব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা আফগানিস্তান নিয়ে আলোচনা করবেন বলে জানা যায় সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের কথা রয়েছে গোপন অভিযানে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে দুইজন ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন কাতার ভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে পশ্চিম তীরে দখলকৃত জেনিন শহরে বৃহস্পতিবার ভোরের আগে এক অভিযানে নামে ইসরায়েলি বাহিনী এ সময় তারা গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানিয়েছে নিহত দুই গোয়েন্দা কর্মকর্তা হলেন আধাম ইয়াসের ও তাইসির ইসা নিহত বাকিজন হলেন জামিল আল আমরি খবরে বলা হয়েছে ইহুদি বাহিনীর অভিযানে মাহমুদ আল বাজর নামে আরেকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিহত আল আমরি একসময় ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন এবং তিনি ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্য যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখনও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি হ্যারি ফসেট জানান বেসামরিক একটি গাড়ি থেকে ইসরায়েলি বাহিনী এই গোপন অভিযান পরিচালনা করে ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদের একজন সদস্যকে খুঁজেছিলেন বলেও জানান তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর এই গোপন অভিযানকে তিনি ভয়ঙ্কর উস্কানি বলে অভিহিত করেছেন তিনি জানান যে তিনজনকে হত্যা করা হয়েছে গ্রেপ্তার এড়াতে তারা ছদ্মবেশে লুকিয়েছিলেন ইসরায়েলের সেনাবাহিনী ও পুলিশ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে ইসরায়েলের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে রয়টার্স নিউজ এজেন্সিকে জানান ফিলিস্তিনি কর্মকর্তাদের ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এদিকে সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গি বিমান ভূপাতিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন তিনি বলেছেন হামাস জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানিনি ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি আমিকাম নুরকিন আরও বলেন ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমানবন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায় এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল এবার ভারত প্রসঙ্গ ভারতের হরিয়ানা রাজ্যে গত ষোলো মে রাতে আসিফ খান নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করে একদল হিন্দুত্ববাদী সন্ত্রাসী ওই ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ এরপর থেকে তাদের খালাস চেয়ে রাজ্যটির বিভিন্ন স্থানে একের পর এক সমাবেশ করা হচ্ছে এমন একটি সমাবেশ থেকে সেখানকার মুসলমানদের হত্যার ডাক দিয়েছেন কট্টর হিন্দুত্ববাদী রাজনীতিক সরোজ পাল আমু তিনি একাধারে কার্নি সেনার এক শীর্ষ নেতা ও বিজেপির নানা পদে আসেন সেই বক্তব্য সম্বলিত একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোডও করেন সুরজ তাতে তাকে বলতে শোনা যায় গ্রেপ্তার করা হিন্দু ছেলেদের কোনো দোষ নেই মুসলিমরা আমাদের মা বোনের ছবি বিকৃত করেছে তাদের কেন হত্যা করব না আমরা ভিডিওটি ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরই মধ্যে তারপরেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী এমতাবস্থায় মহাপঞ্চায়েত থেকে ক্রমাগত হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সেখানকার মুসলিমরা আসিফ খানের নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছিল তার চাচাতো ভাই রাশিদের সামনেই তিনি বলেছেন আসিফকে গাড়ি থেকে টেনে হিঁচে নামিয়ে পেটাতে পেটাতে মেরে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা বর্বরভাবে এই হত্যাকাণ্ড সংগঠনের সময় ওই হিন্দু যুবকরা বলছিল মোল্লা বাঁচতে দেব না তোদের কাউকেই জয় শ্রীরাম বল না বলা পর্যন্ত তোদের কাউকে ছাড়বো না জানান রশিদ সবশেষে জানিয়ে দিচ্ছি ফ্রান্স প্রসঙ্গ সম্প্রতি প্রচারণায় গিয়ে থাপ্পড় খেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফ্রান্স জুড়ে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এই ঘটনায় অভিযুক্ত তরুণের নাম ড্যামিয়ান টারেল ছয় সপ্তাহের রাজনৈতিক সফর শুরুতেই এই কাণ্ডে হতভম্ব ম্যাক্রো এরই মধ্যে বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়িয়েছে ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন ইতিমধ্যে ড্যামিয়ান ট্যারেল ম্যাক্রোকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন তবে পূর্ব পরিকল্পিতভাবে তিনি থাপ্পড় দেননি বলে দাবি করেছেন মূলত নিজের অসন্তুষ্টি প্রকাশে প্ররোচিত হয়ে হঠাৎ তিনি এই কাজ করেছেন ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে দ্রুত বিচার আদালতে ওই যুবককে স্থানীয় সময় বৃহস্পতিবার বিচারকের কাছে হাজির করা হয় ড্যামিয়ান মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম বি এফ টেলিভিশনের খবরে বলা হয়েছে আদালতে প্রসিকিউটর অভিযুক্তের আঠারো মাসের কারাদণ্ড প্রদানের আহ্বান জানান আদালত তাকে আঠারো মাসের কারাদণ্ড প্রদান করেন কিন্তু আঠারো মাসের সাজার মধ্যে দুই বছরের জন্য তিনি চোদ্দ মাসের সাজা স্থগিত পাবেন এই দুই বছর তিনি প্রশিক্ষণ ও মানসিক চিকিৎসা নেবেন এবং নতুন কোনো ধরনের অপরাধে জড়াবেন না এছাড়া তিনি পাঁচ বছর পর্যন্ত কোনো অস্ত্র ব্যবহার করতে পারবেন না উল্লেখ্য এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার শিকার হলেন